নমস্কার। 2020 সালে বৃষ রাশির কেমন যাবে, তার কারণ আপনারা প্রত্যেকেই ভয় থাকেন এবং আমাকে অলরেডি আপনারা যা কমেন্ট সেকশনে জানিয়েছেন যে স্যার বৃষ রাশির তো নাকি এখন খুব খারাপ সময়। কেন বৃষ রাশির খারাপ সময়? তার কারণ হচ্ছে বৃহস্পতি অষ্টমপতি অষ্টমে যাচ্ছে, অষ্টমপতি যখন অষ্টমে যাচ্ছে তার মানে তো খুব বাধা পাবেন। এদিকে শনি নবমে চলে গেল, আর আপনাকে আপনারা এমনিই শনিকে নিয়ে খারাপ ভাবেন, তার কারণ শনি আপনাদেরকে খারাপ দেয়, খারাপ বলে, খারাপ করে। শনি নিয়ে আপনাদের নানা রকম প্যানিক, শনিকে বাড়ির বাইরে পুজো করা হয়। তো কেন পুজো করা হয় সেটার পিছনে তাত্ত্বিক যে তত্ত্বটা সেটা আমি বলেছি, তার কারণ আমাদের মন শুদ্ধ নয়। আমাদের মন যদি শুদ্ধ হয় তাহলে আমরা ভালো করে সব কিছু করতে পারবো। কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যে প্ল্যানেটটাকে বুঝি না, যে প্ল্যানেটটাকে জানি না, যে প্ল্যানেটটাকে নিয়ে ভাবি না, সেই প্ল্যানেটটাকে নিয়ে আমরা দুর্ব্যবহার করি। আমরা শনিকে ভয় পাই, প্রচুর ভয় পাই, আমরা শুক্রকে ভয় পাই। আর বৃষরাশির মেন যে প্ল্যানেট, সে মেন প্ল্যানেট হলো শুক্র, আর শুক্র আর শনি তো পরম বন্ধু। আজকে শনির যে দশা সেটা 19 বছর চলে, আজকে শুক্রের যে দশা সেটা 20 বছর চলে। আর বৃষ রাশি এই যে 20 বছর ধরে যে শুক্রের যে দশা চলে, তার মানে বুঝতে হবে বৃষ রাশিকে লিড করছে শুক্র। কে তার সিম্বল? সিম্বল হচ্ছে শনি, সিম্বল হচ্ছে নন্দী। নন্দী কেন? এই নন্দী কে? নন্দী হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় একজন পাত্র। শিবকে, যার কোনো খিদে লাগে না, যে কৈলাসে থাকে, তাকে মা দুর্গা কৈলাস থেকে নিচে নামিয়ে আনে, বৈকুণ্ঠে নামিয়ে আনে, যে আপনাকে সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য মা অন্নপূর্ণার রূপ নেয় পার্বতী। তখন আপনাকে সবাইকে খাবার দাবার দিতে হয়, আপনার খিদে লাগে না কিন্তু মানুষের খিদে লাগে। আপনার নলেজ দরকার কিন্তু সবার তো খাবার দরকার। এই যে সেগমেন্ট আজকে বৃষ রাশি কেন শুক্র, শুক্র মানে হচ্ছে ভোগ, আবার শুক্র মানে হচ্ছে ত্যাগ। আমি এর আগে আপনাদের শুক্রের জীবনী যখন বলেছি তখন বলেছিলাম যে শুক্র হচ্ছে জলরাশিতে সে ভোগ দেয়, আবার সে তার পরের যে সমসপ্তম সেটা হচ্ছে কি পৃথ্বীরাশি। পৃথ্বীরাশিতে কী হয়? পৃথ্বীরাশিতে সে হয়ে যায় ত্যাগী, সে সেখানে প্রচণ্ডভাবে তপস্যা করেন, সেখানে তার কোনো ভোগ লাগে না, তার খিদে পায় না, তার কোনো ক্ষুধা পায় না, তার কিচ্ছু নেই। কেন? এই যে জায়গাগুলোকে বুঝতে হবে যে একজন ভোগ, আজকে আমাদের টাকা পয়সা লিপসা আছে, আজকে আপনি আপনার ছেলেকে কেন তৈরি করছেন? ছেলেকে তৈরি করছেন, তাকে একটা প্রোডাক্ট তৈরি করছেন, যে আপনার ছেলেকে যেভাবে একটা প্রোডাক্ট হতে হবে। মাসের শেষে মাস গেলে মাইনে কত, কোন বাবা মা তার মেয়েকে দেবে, কোন বাবা মা তার মেয়েকে দেবে আপনার ছেলের হাতে? কেন না, আপনার ছেলে যদি মাইনে যদি 1-2 লাখ না হয় তাহলে তো আপনার ছেলে ছেলে হলো না। কিন্তু দেখুন একটা জিনিস, রাশির যে এই যে বৃষরাশির যে নবমপতি সে হলেন শনি, বৃষরাশির যে দশমপতি সেও শনি। এই শনি কে? এই শনি হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট। আমি আগেই বলেছি শনি জাজমেন্ট, শনি জাজমেন্ট দেয়, শনি হচ্ছে পেনাল্টি নেবে আপনার থেকে। আপনি যা যা করলেন ভাই, আপনি ভুল করলেন না ঠিক করলেন? আপনি যদি ঠিক করে থাকেন আপনি ভালোটা নিন, আপনি যদি ভুল করে থাকেন তাহলে আমাকে পেনাল্টি দিন। তার মানে তিনি একজন বিচারপতির জায়গায় রয়েছেন, অর্থাৎ তিনি আপনার শরীরের যে ময়লা, আপনার মনের যে ময়লা তা পরিষ্কার করছে। আপনি যদি সাত্ত্বিক উপায়ে না থাকেন শনি আপনাকে ভালো কিছু দেবে না। তাই শনির পুজো আপনি বাড়ির বাইরে করতে হবে, তার কারণ একজন সাত্ত্বিক পুরুষকে আপনি বাড়ির ভেতরে ঢোকাবেন কী করে? কারণ বাড়ির ভেতরে রয়েছে কলহ, বাড়ির ভেতরে রয়েছে ক্ষোভ, বাড়ির ভিতরে রয়েছে বিবাদ, বাড়ির ভিতরে রয়েছে লোভ। এই জায়গাগুলোকে কি আপনারা আপনাদেরকে জ্যোতিষ বোঝায় তাহলে বৃষরাশি কেমন যাবে 2020 সাল? তাহলে বৃষরাশি 2020 কেমন যাবে প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে। সবার আগে দেখতে হবে শুক্র, তার কারণ শুক্র হচ্ছে প্যাশনেট, লাভ, সেক্স। শুক্র মানে হচ্ছে গ্রিড, লোভ। বৃষরাশির লোভকে সংবরণ করতে হবে সবার আগে লোভকে সংবরণ করতে হবে 2020-তে। সবার আগে প্রথম ইয়ারের নিউ ইয়ার রেজলিউশন শুরু করুন। কোথা থেকে কী শুরু করবেন? না, নিউ ইয়ার রেজলিউশন করবেন একটাই কথা, যে এবছর আমি আমার লোভকে সংবরণ করব, লোভকে ত্যাগ করব। আমি আমার জীবনের যত হায়ার অল্টিটিউডে পৌঁছানোর জন্য এই যে যা যা করে হোক, যেভাবেই হোক, আমাকে হায়ার অল্টিটিউডে পৌঁছতে হবে। তাহলে আমায় কী করতে হবে? মানে যে কোনো মূল্যে আমাকে সেটা হাসিল করতে হবে। এই হাসিলটার থেকে যদি বিরত থাকতে হয় তাহলে লোভকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে একটাই কথা, বৃষরাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের শনি নবমপতি, শনি দশমপতি, কর্মপতি, সে আপনার কর্ম দেখছে। মানে আপনি যতটা, সে আপনি ছোটো ছেলে মেয়ে হোক, আবার আমার মতো বয়সী হোক, আমার থেকেও বয়সে বড় হোক, তাহলে কী হবে? যদি বয়সে বড়ই হন আর বা ছোটোই হন, যদি পড়াশুনোটা যদি ঠিকঠাক থাকে তাহলে শনি আপনাকে নম্বর দেবে, আর পড়াশোনা যদি ঠিকঠাক না থাকে শনি আপনাকে নম্বর দেবে না। মোদ্ধা কথা, বৃহস্পতি অষ্টমপতি অষ্টমে, আমি আগেও বললাম অকাল সায়েন্সের গুরু, সে অকাল সায়েন্সের জায়গার যে মালিক সে অকাল সায়েন্সে চলে গেছে। তার মানে আপনার ভেতরের যে উপাদান তাকে সে বাড়াচ্ছে, শিক্ষাকে বাড়াচ্ছে। দেখুন, সবার আগে একটা জিনিস জানবেন যে শিক্ষাটাকে যখন আমি বাড়াবো, শিক্ষাটাকে যখন আমি ক্যাচ করবো, শিক্ষাটাকে যখন আমি নেব, তখন আমার কী হবে? আমার ভেতরের যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটিটা খুব সুন্দর জায়গায় পৌঁছায়।
আজকে বৃষরাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে যে লোভ থাকে সেই লোভের থেকে কি হয় বা যে ছটফটানি থাকে, কেন চন্দ্র এখানে তুঙ্গি হয়ে যাচ্ছে না, চন্দ্রের এই জায়গাটাই চন্দ্রের মূলত্রিকোণেরও জায়গা, তার মানে চন্দ্র মানেই ছটফটানি। মেন্টাল টেম্পারেচারকে ঠিক রাখতে হবে। আমার একটাই কথা, প্রত্যেকটা রাশি 2020 সাল কেমন যাবে তার আগে জেনে নিতে হবে রাশিকে, কারণ যদি আপনি রাশিকে না জানেন, যদি আপনি রাশির তত্ত্বকে না জানেন, যদি আপনি রাশির হিসেবকে না জানেন, তাহলে 2020 সাল কেমন যাবে জ্যোতিষের মুখ থেকে শুনে কী লাভ। আমার কথা হচ্ছে ওইটাই যে 2020 সাল কেমন যাবে, 2020 সাল সত্যি ভালো যেতে পারে, আমি বলবো প্রত্যেকটা রাশিরও ভালো যেতে পারে, কেন জানেন, তার কারণ আপনাকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা প্ল্যানেট থেকে। আজকে শুক্র কোথায়, শুক্র হচ্ছে আপনার রাশিকে দেখছে, সে শুক্র মানে আপনার, সে শুক্র পরম জ্ঞানী, সে শুক্র পরম লোভী, সে শুক্র পরম ত্যাগী, সে শুক্র পরম ভোগী। এই যে টেম্পারেচারটা বুঝতে পারছেন তো, মানে একটা ডুয়ালিজম, দেখুন রাজসিক সত্ত্ব, রাজসিক সত্ত্ব থাকা সত্ত্বেও সে পৃথ্বীতত্ত্ব, কারণ সে খুব রিজিড, পৃথ্বীতত্ত্ব মানে যে চর স্থির, তো এটা স্থির রাশি তো, আর তার মধ্যে পৃথ্বীতত্ত্বে পড়ে গেল, তার মানে মাটি, অর্থাৎ যেটা কম মানে যেটা খুব সলিড, এই সলিড জিনিসটাকে আমি খুব ভয় পাই। কেন ভয় পাই, তার কারণ হচ্ছে যে রিজিড যদি হয়ে যায় তাহলে খুব মুশকিল। আজকে যদি আপনি গোড়া হয়ে যান তাহলে আপনার জীবনের ছন্দপতন ঘটবে, আজকে যদি আপনি কারো কথা না শুনতে চান তাহলে আপনি আপনার জীবনে ছন্দপতন হবে, বৃষরাশির খারাপ যাবে, বৃষরাশির খারাপ যাবে, কারণ নবমপতি নবম হয়ে গেছে, তো মাথায় রাখতে হবে, তো কারণ 2020 সালে জানুয়ারি মাসে শনি নবমপতি নবমে চলে যাচ্ছে। এক্সেলেন্ট একটা পার্ট, থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে, রাশির ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ থেকে আপনি অনেক কিছু জেনারেট করতে পারেন, আপনি মানি জেনারেট করতে পারেন ষষ্ঠ থেকে, আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি ষষ্ঠ থেকে আসবে, ফিনান্সিয়াল স্টেবিলিটি যত হাই হবে তত আপনার, তত আপনার জীবনশৈলী ভালো হবে, কিন্তু কীভাবে, কিন্তু কীভাবে প্রশ্নটা সেটাই, কীভাবে। শনি কোথায় দৃষ্টি দিচ্ছে, শনি রাশির একাদশকে দৃষ্টি দিচ্ছে, বুঝতে পারছেন, তার মানে চিত্রটা কত সুন্দর, এই চিত্র যদি সুন্দর করতে হয়, আমার কথা হচ্ছে যদি চিত্র সুন্দর করতে হয় তাহলে চিত্রের যে কাহিনী তাকে সুন্দর করুন। বৃষরাশি এই বছরটা যেতে পারে ভালো, কর্মের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, সায়েন্সের দিক থেকে, নিজেদের ধার্মিক চেতনার থেকে, সব দিক থেকে বৃষরাশি এই বছরটা ভালো যেতে পারে। শুধু ভালো কেন, আমি তো বলবো বৃষরাশির আগামী 10.5 বছর ভালো, আগামী 10.5 বছর বৃষরাশির ভীষণ ভালো, যতক্ষণ না শনি নিচস্থ জায়গায় পৌঁছচ্ছে, নিচস্থ জায়গায় পৌঁছতে তার হয়তো 7.5 বছর লাগবে, কিন্তু 7.5 বছর পরেও শনি কিন্তু রাশির দ্বাদশে থাকছে, দ্বাদশে থাকলেও শনি যদি নিচস্থও থাকে তাহলেও তার একটা ভালো ফল দিয়ে যায়, সেটা আমি পরের সেগমেন্টে আলোচনা করব। এই মুহূর্তে শনি যখন তৃতীয় আপনার দৃষ্টি দিচ্ছে, শনি যখন ষষ্ঠভাবে আপনার দৃষ্টি ফেলে রাখছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আপনার দ্বারা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। আপনি এই মুহূর্তে, আমি বলবো প্রত্যেকটা বৃষরাশির ছেলেমেয়েদের এবছর আমি বলবো WBCS দেওয়া উচিত, UPSC দেওয়া উচিত, কেন যত আপনারা এই পরীক্ষাগুলো দেবেন তত আপনারা ভালো জায়গায় পৌঁছে যাবেন। যাই হোক, তো সবার আগে সাত্ত্বিকতা, বৃষরাশির মধ্যে যেটা অভাব, কারণ বৃষরাশির সবচেয়ে বড় অভাব হলো গিয়ে সাত্ত্বিকতা, কেন জানেন, এই সাত্ত্বিক অভাব, সাত্ত্বিকতার অভাবটার জন্য কী হয়, চঞ্চলতার জন্য কী হয়, বৃষরাশি তার পদস্খলন করে, এই পদস্খলনের ফলে হয় জীবনের মাপকাঠিটা নেমে যায়। গোড়ামি বন্ধ করুন, 2020 সালে একটাই কথা, গোড়ামিটা আপনি বন্ধ করুন, যখনই গোড়ামি বন্ধ করবেন সব কটা রাস্তা পরিষ্কার। দেখুন যারা ছাত্রছাত্রী তারা যদি এখন এই মুহূর্তে প্রচণ্ড রিজিড হয়, না মোবাইল ছাড়া আমি খেলবো না, মোবাইল ছাড়া পড়বো না, তাহলে বন্ধ করুন, সেটাকে এখন বন্ধ রাখতে হবে। না আমি আপনার যদি মনে হয় যে না আপনিও খুব রিজিড, আপনার বাবা মা যেটা বলছে সেটা শুনবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, আপনার স্ত্রী যদি যা বলছে সেটা যদি শুনবেন না তাহলে আপনার প্রচণ্ড ক্ষতি হতে পারে, তার মানে এখন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বৃষরাশির বেশি যদি গোড়ামি থাকে। 2020 সালের আমার একটাই প্রশ্ন, একটাই উত্তর, সেটা হচ্ছে রিজলিউশন, একটাই রিজলিউশন নিতে হবে, আপনাকে সাত্ত্বিকতা বজায় রেখে চলতে হবে, বিশৃঙ্খল জীবনযাপন বন্ধ করতে হবে, বৃষরাশির বিশৃঙ্খল জীবনযাপনের সম্ভাবনা অনেক বেশি, আমি ম্যাক্সিমাম বৃষরাশিকে দেখেছি তারা বিশৃঙ্খল জীবনযাপন করে আর আমার চেম্বারে এসে বসে বসে কাঁদে যে দাদা কেন এত খারাপ সময়, কবে আমার দিন ভালো আসবে, আসবে না, কোনো দিন ভালো আসবে না, বিশৃঙ্খল জীবন থেকে বেরোন। শনি এবং শুক্রের মতো এত ত্যাগী গ্রহ, এত সাত্ত্বিক গ্রহ, যেহেতু আপনার যেহেতু আপনার রাশিকে দেখছে, তাই 2020 সাল রাহুর যেহেতু সাল, ন্যাচারালভাবেই রাহু তো আপনাকে মায়া দেখাবে, আপনাকে ছলনা করবে, তো এই ছলনার থেকে বেরোতে গেলে কী করতে হবে আপনাকে, আপনাকে নিজের ভেতরে চন্দ্রকে ঠিক করতে হবে, চন্দ্র কীভাবে ডেভেলপ করবেন, চন্দ্র নিয়ে আমার যে এপিসোড শুরু হবে সেই এপিসোডে আপনারা তাকাবেন, তাহলে চন্দ্রকে কীভাবে ঠিক করবেন সেটা আপনারা জেনে যেতে পারবেন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, আমি বলবো 2020 সাল বৃষরাশির প্রচণ্ড ভালো কাটুক, প্রচণ্ড ভালো কাটুক, কারণ 2020 সালে বৃষরাশি অর্থের জায়গা থেকে ভীষণ ভালো জায়গায় যেতে পারে, কারণ বৃহস্পতি অষ্টমে নতুন বাড়ি করবেন, নতুন টাকা করবেন, প্রচুর ভালো কিছু হতে পারে, শুধু আমার
যে এপিসোডটা আমি করলাম, এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখুন। আমি যেই কথাগুলো বললাম, শুক্রের জীবনী আমি অলরেডি আপনাদেরকে বলে রেখেছি, সেটাকে ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, বৃষরাশির যারা জাতক জাতিকারা, তারা 2020 সাল তাদের মাইন্ড ব্লোয়িং চলে যেতে পারে, যদি আমার কথাটা একটু শুনতে পারেন। বারবার দেখুন এই এপিসোডটা, বারবার দেখুন, আর বারবার দেখতে দেখতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউবে চলে যান, সম্রাট চক্রবর্তী টাইপ করুন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিন, তার পাশে থাকা বেল আইকনটাকে চট করে প্রেস করে দিন। তাহলে কী হবে, আমার সবকটা প্রোগ্রামের আপনারা প্রথম নোটিফায়ার হবেন। আর কি জানেন তো, যত সাবস্ক্রাইব করবেন আমি তত উদ্বুদ্ধ হব আপনাদের নতুন নতুন এপিসোড দেওয়ার জন্য। 2020 সাল ভালো কাটুক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ততক্ষণ পর্যন্ত আমাকে বিদায় জানান, নমস্কার।